কলকাতার লোকজন স্বামী বিবেকানন্দ সম্বন্ধে কতটা কি নলেজ আছে সেটাই দেখে নিই পাবলিক রিভিউতে। সো শুরু করা যাক আজকের পাবলিক রিভিউ। যাকে বুঝি না তাকে সো গাইস, আজকে আমরা চলে এসেছি নো রোস্টিং নো খিল্লি নিয়ে। সো আজকে আমরা করব প্রচুর ছাটাছাটি। কি মুখের ভাষা আমার। আজকে আমরা কাকে নিয়ে কথা বলবো তোমাদের অজানা কিছুই নেই, অলরেডি থাম্বনেলের পিকচার দেখে তোমরা বুঝেই গেছো। সো নান আদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি আমাদের চুলকানি বৌদি, নাগিন বৌদি। চারিদিকে নাগিন ড্যান্স করে বেড়ায় এবং গরু ভেড়া ছাগল যা 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 সব তার কাছ থেকে পালিয়ে যায়, জানি না কেন। এবং এই নাগিন বৌদি আমাদের গত 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে একটা পাবলিক রিভিউ করে। হ্যাঁ, তার আগে বলে দিই, তোমরা যারা এই নাগিন বৌদি মানে চুলকানি বৌদি বা স্যান্ডি সাহাকে যারা চেনো না, তাদের একটু ছোট্ট করে একটা পরিচয় দিয়ে দিই। দেখে নাও তোমরা। कितना पागल है ये प्यार तू मोटिन से करता है। तो आ के रे तू हो? आमी खाई मोमो कारण आमी होलाम के छकवा छकुआ। এই চুলকানি বৌদি, নাগিন বৌদি বা স্যান্ডি সাহা যাই বলো না কেন, গত 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে একটি পাবলিক রিভিউ করে। তো এই নাগিন বৌদি অর্থাৎ চুলকানি বৌদি হরপে স্যান্ডি সাহাকে নিয়ে কেন কিসের জন্য আজকে এই ভিডিও বানাচ্ছি তোমাদেরকে সমস্ত কিছু প্রমাণ সহ বলবো। আর এই যে পাবলিক যে রিভিউ গুলো করে সেগুলো কি স্ক্রিপ্টেড নাকি সেখানে গিয়ে অন স্পট কোয়েশ্চেন করে তাদের কাছ থেকে অন স্পট অ্যান্সার নেওয়া হয়, তার পুরো সবকিছু প্রমাণ সহ আজকে তোমাদেরকে পুরো দেখিয়ে দেবো। তো তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, তারপরে তোমাদের জিনিসটা পুরোটা ক্লিয়ার হবে। এবং তোমরা যারা স্যান্ডি সাহার বিশাল বড় সেলিং ফ্যান রয়েছ, তারা তার ফ্যান পেজে যাও ফেসবুকে এবং সেখানে গিয়ে তার মন্তব্যগুলো শুনতে থাকো এবং জোরে 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 হাততালি দিতে থাকো। এর থেকে বেশি তোমাদের কিছু করার নেই আর। তো প্রথমে আমরা দেখে নেবো যে স্যান্ডি সাহা তার পাবলিক রিভিউতে মানে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে যে পাবলিক রিভিউটা করেছিল সেখানে কি কি কোয়েশ্চেন করেছিল। স্বামী কান্ত কিভাবে মারা গিয়েছিলেন? স্বামী বিবেকানন্দ, বিবেকানন্দ আমাদের অনেক কিছু করেছে কি ছেলে ভাই। যাকে বুঝি না তাকে এটা কিন্তু স্ক্রিপ্টে যদি না হতো আমাদের কপালে বা মানুষের কপালে সি কিন্তু লেখা নেই। স্যান্ডি সাহা তুমি পুরো বরবাদ হয়ে গেছো, লজ্জা থাকা দরকার তোমার। সামান্য কিছু ভিউজ আর সাবস্ক্রাইবারের জন্য তুমি এইরকম টাইপের তুমি জিনিসপত্র করে বেড়াচ্ছ পাবলিক রিভিউ। আজকালকার দিনে মানুষ এতটাও বোকা নয় যে কাকে কি বলতে হবে, কার বিষয়ে কি বলতে হবে, এতটা তার সাধারণ নলেজ অন্তত রয়েছে। স্বামী বিবেকানন্দকে নিয়ে কেউ এইরকম মন্তব্য কেউ করবে না। যাকে বুঝি না তাকে। হ্যাঁ, এবার আসবো আমরা মেইন পার্টে। এই যে ছেলেটিকে যেটা পুরো হাইলাইট করা হয়েছে, এটা কেন করা হয়েছে, কিসের জন্য করা হয়েছে, এইবারে তোমাদেরকে পুরো প্রমাণ সহ দেখাবো যে এইটা অরিজিনালি স্ক্রিপ্টেড কি না। তার আগে ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি এই ভিডিওটাকে লাইভ করেছিলে। তো তার জন্য আমাদের কাছে সবার সামনে সত্যিটা বেরিয়ে এলো যে এক্স্যাক্টলি স্যান্ডি সাহা এতদিন ধরে কি করত। হ্যাঁ, পেয়ে গেছে দাদা, দাদা পেয়ে গেছে, একটুখানি দেখা হবে দাদাকে। এই তো স্ট্যাটিক ভিডিও। আরে দাদা, একটা প্রশ্ন আমার আছে দাদা। আমি তোমায় এত লোককে প্রশ্ন করো, এই রামকৃষ্ণ পরমহংস দেব কি ভাই স্বামী বিবেকানন্দকে হচ্ছে মানে দেখেছি। ঠিক আছে, করো করো বলো না, ইউপিএসসি এক্সাম স্টার্ট করো 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 করো। আরে দাদা, একটু প্রশ্ন করো, তুমি লোককে চাটো, আজকে আমি তোমাকে চাটবো। দিক না কেটে, আমার এখানে লাইভ চলছে। ঠিক আছে, চলো, হবে খেলা। হ্যাঁ নিশ্চয়ই, একদম। আমাকে তো এটা বলনি আগে যখন প্রশ্ন করেছিলে। ঠিক আছে, চলো। বন্ধুরা দেখো, তোমরা যখনই ছেলেটা কিন্তু স্যান্ডি সাহার কাছে যাচ্ছে, স্যান্ডি সাহা তখন তাকে কিন্তু বারবার অ্যাভয়েড করে যাচ্ছে। 12 জানুয়ারি, আমি ইংলিশ বুঝি না, আর যাকে বুঝি না তাকে। আমাদের এই স্যান্ডি সাহা পুরো টোটাল ভিডিওটাকে এমন করে এডিট করে যেটাকে পাবলিক করেছে, সেখানে যে ছেলেটা যেটা বলেছে যাকে বুঝি না তাকে ড্যাশ করি না, তো কোন কথার ভিত্তিতে কিসের ভিত্তিতে বলেছে পুরো জিনিসটাই পুরো ঘুরিয়ে দিল ভাই। ওয়াও স্যান্ডি সাহা, ওয়াও। আর যাকে বুঝি না তাকে। স্যান্ডি সাহা যখন পাবলিক রিভিউ করছিল, তখন স্যান্ডি সাহা যখন কোয়েশ্চেন গুলো করছিল, তখন ছেলেটা বারবার গিয়ে তাকে ডিস্টার্ব করছিল। সো ডিস্টার্ব করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাই, সেই জন্য সত্যিটা সবার সামনে এলো। তখন স্যান্ডি সাহা ছেলেটাকে বলেছিল প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট। তো তখন ছেলেটা এই কথাটার ভিত্তিতে তখন বলেছিল যাকে বুঝি না তাকে না ড্যাশ না। তো এই কথাটা স্যান্ডি সাহা কি বুঝে কিভাবে এডিট করে কিভাবে পাবলিক করেছে সেটা একমাত্র ও জানে, আর যে এডিট করেছে সে জানে, নাকি এটা স্যান্ডি সাহার বুদ্ধি জানি না। আরেকবার যাকে বুঝি না তাকে। আরে ইন্টারভিউ, 7 কে 17 করতে আর 9 কে 19 করতে তো খুব ভালো পড়ো স্যান্ডি সাহা।
চুলকানি বৌদি নাগিন নাগিন ডান্স করে করে অভ্যাস হয়ে গেছে না? এইবার তোমরা বলো যে এটা স্ক্রিপ্টেড নাকি সেখানে গিয়ে অন স্পট সেখানে কোয়েশ্চেন করে লোকের কাছ থেকে অন স্পট অ্যান্সার নেওয়া হচ্ছে। ধিক্কার জানাই স্যান্ডি সাহা, জাস্ট ধিক্কার জানাই, লজ্জা থাকা দরকার, সামান্য লজ্জা থাকা দরকার। আর স্যান্ডি সাহা, তোমার এই ধরনের মহান ব্যক্তিদের নিয়ে পাবলিক রিভিউ করার কোনো দরকারই নেই, কারণ তুমি ভালো করে জানো তুমি যে কটা পাবলিক রিভিউ করেছো সবকটা এই ধরনের থার্ড ক্লাস তোমার কাছে অ্যান্সার এসেছে। তার সত্ত্বেও তুমি কেন যে পাবলিক রিভিউ করতে চাও এটা তো আমি বুঝতে পারি না। তুমি পাবলিক রিভিউ করো না, কেউ বারণ করেনি, কিন্তু ওসব মহান ব্যক্তিদের ছোট করার তোমার তো কোনো অধিকার নেই। তুমি যাদেরকে কোয়েশ্চেন করছো তার অ্যান্সারের মাধ্যমে তারা অলরেডি ছোট হয়ে যাচ্ছে। তোমার সেগুলো মজা লাগলো, কিন্তু বাকিদের কাছে সেগুলো মজার জিনিস নয়। টাকলাকে নিয়ে করো, যে মাথায় পুরো টাক হয়ে রয়েছে, সবার মন জয় করে রয়েছে এত বছর ধরে, তাকে নিয়ে করো, তাকে নিয়ে কোয়েশ্চেন করবে, দেখবে অনেক ভালো ভালো অ্যান্সার পাবে, সেইগুলো পাবলিক করো, দেখবে অনেক তোমার ভিউজ পড়ছে, অনেক লাইক পড়ছে, অনেক সাবস্ক্রাইবার বাড়ছে। মানে জাস্ট কিছু বলার নেই তোমাকে, তোমাকে আমার তরফ থেকে একটা স্যালিউট, জাস্ট স্যালিউট। আর বন্ধুরা, এবার তোমরা বিচার করো যে এটা স্ক্রিপ্টেড নাকি অন স্পট গিয়ে সেখানে গিয়ে সবকিছু করা হয়েছে। এবার তোমাদের মন্তব্য তোমরা কমেন্টে তোমরা জানাতে পারো, এবং তোমরা ভিডিওটা এত পরিমাণে শেয়ার করো, সবার কাছে সত্যিটা জানা দরকার, কারণ সত্যিটা কোনোদিন চাপা থাকে না, একদিন না একদিন পরে হলেও সেই সত্যিটা সবার সামনে বেরিয়ে আসে। এবং হ্যাঁ, তোমরা যারা বললাম যে তোমরা স্যান্ডি সাহার বিশাল বড় স্ট্যান্ড ফ্যান, সিলিং ফ্যান, তোমরা গিয়ে ওখানে গিয়ে তোমরা হাততালি দিতে থাকো। সো আজকের ভিডিও এতটা ছিল, তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, নিচে কমেন্ট করো, এবং তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, কারণ সবার সামনে সত্যিটা আনা দরকার। এবং যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা বাজিয়ে দাও। সো থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ ওয়াচিং দিস ভিডিও, লাভ ইউ গাইস।